বিশ্বের প্রথম বাহাতি বোলার হিসেবে সাকিবের নতুন রেকর্ড বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খরুচে বোলিং করলেও নতুন এক রেকর্ডের নাম লিখে নিয়েছেন সাকিব আল হাসান। শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের ওপেনার গুরবাজকে ফিরিয়ে বিশ্বের নবম বোলার হিসেবে দেশের মাঠে 400 আন্তর্জাতিক উইকেট লাভ করেন এই অলরাউন্ডার। একই সঙ্গে ঘরের মাঠে প্রথম বাহাতি বোলার হিসেবে 400 উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। 400 উইকেট নেওয়া 9 বোলারের মধ্যেও সেরা স্ট্রাইক রেট সাকিবের। একই দিনে ওয়ানডে ক্রিকেটে 250টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শন করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরে আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি 241 ওয়ানডেতে 14টি সেঞ্চুরির সাহায্যে 8,313 রান করেন। 238টি ওয়ানডে খেলে তৃতীয় স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ক্যারিয়ারের ব্যাট হাতে 9টি সেঞ্চুরির সাহায্যে 7,172 রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন 302 উইকেট।